সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা অগ্রাণী ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে সেই অগ্রণী ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং কিভাবে চালু করবেন অথবা রেজিস্ট্রেশন করবেন সেটাই আজকে দেখাবো যদি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি অগ্রাণী ব্যাংক লিমিটেড এই অ্যাপ্লিকেশনে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো আপনার যদি একটি অগ্রণী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন তো প্রো প্রসেসটি দেখাবো তো ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক রেজিস্ট্রেশন করার জন্য প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে তো প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে আসার পর অগ্রণী ব্যাঙ্ক লেখা সার্চ দিলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অগ্রণী স্মার্ট ব্যাঙ্কিং অ্যাপ তো অ্যাপ্লিকেশনটি অলরেডি আমি ডাউনলোড করে রেখে দিয়েছি তো আপনারা জাস্ট ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে আমরা কী করব এখানে রেজিস্ট্রেশন করুন অপশানে ক্লিক করে দেবো তো রেজিস্ট্রেশন করুন অপশানে ক্লিক করার পর তো তারপর আমাদের কী করতে হবে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে পরবর্তী অপশনে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার তারপর দেখছি মোবাইল নাম্বার তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার তারপর জন্ম তারিখ অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইনফরমেশানগুলো দিয়েছিলেন সকল ইনফরমেশানগুলো এখনও দিয়ে দেবেন অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট দেবেন তারপর অ্যাকাউন্ট নাম্বার ওপেন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন এবং যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেবেন আর জাতীয় পরিচয়পত্রের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তো আমি আমার খালি ঘরটি আমি পূরণ করে নিচ্ছি আমার ইনফরমেশান দিয়ে তো আমার সকল ইনফরমেশনটি দেওয়ার পরে আমি অনুসন্ধান অপশনে ক্লিক করে দেবো তো আপনার সকল ইনফরমেশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইনফরমেশানগুলো দিয়েছিলেন সেই ইনফরমেশানগুলো দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন তারপর আমরা কী করব অনুসন্ধান অপশনে ক্লিক করে দেবো অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার একটি যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অথবা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি ওটিপি চলে আসবে তো অলরেডি আমার ওটিপিটা চলে এসেছে পেস্ট করার পর আমরা কী করবো নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেবো তো তারপর দেখতে পারবেন আপনার যেই অ্যাকাউন্ট ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন আপনার এখানে চলে আসবে তো আসার পরে আমরা কী করব পরবর্তী অপশানে ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপে ইউজার আইডি সফলভাবে তৈরি হয়েছে অনুগ্রহ করে সংগ্রহ করুন অর্থাৎ আমরা মাত্র ইউজার আইডিটা তৈরি করলাম এখন আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে তো ইউজার আইডিটা হচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন বা অ্যাকাউন্ট এই যে মাত্র রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটাই হলো আমাদের ইউজার নাম্বার তো এখন আমরা পাসওয়ার্ড সেট করুন অপশানে ক্লিক করে দেবো তারপর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডের যে পলিসিগুলো রয়েছে সেগুলো আপনি ফলো করে নেবেন তো এখানে ক্লিক্সে দেখেন আমি একটু বুঝিয়ে দিই পাসওয়ার্ড কমপক্ষে আটটি সংখ্যা দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ছোটো হাতের একটি সংখ্যা ব্যবহার করতে হবে যদি আপনি এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ছোটো হাতের সংখ্যা ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না আর অবশ্যই একটি বড় হাতের অক্ষর অক্ষর ব্যবহার করতে হবে পাসওয়ার্ড অবশ্যই একটি বিশেষ অক্ষর থাকতে হবে যেমন অ্যাট দ্য রেট হ্যাশ পার্সেন এগুলো ব্যবহার করতে পারেন পাসওয়ার্ড অবশ্যই একটি নাম্বার থাকতে হবে অর্থাৎ এক দুই তিন একটি সংখ্যা থাকতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কী করব সম্পূর্ণ করুন এই অপশানে ক্লিক করে দেবো তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কী করবো লগ ইন অপশানে ক্লিক করবো তো আমাদের ইউজোর নামটি আমরা দিয়ে দেবো অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারটি তারপর আমরা কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি সেট আপ করলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো তারপর সেভ আইডি অর্থাৎ আমরা এটা সেভ করে রাখবো সেই জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা কি করব লগ ইন অপশানে ক্লিক করে দেব তারপর আমাদের একটু অপেক্ষা করতে হবে তো আমাদের এখানে একটি ছবি দিতে হবে গ্রাহকের ছবি তা আমরা এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে পারমিশনটা দিয়ে দেব তারপর আমাদের একটি ছবি তুলে নিব তো আমাদের ছবিটি কিন্তু হয়ে গেছে ছবিটি তোলা হয়ে গেলে আমরা কী টিক টিকমার্ক অপশানে ক্লিক করে দিব অনুগ্রহের অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু আপলোড হয়ে গেছে এখন জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি তো আমাদের জাতীয় পরিচয়পত্রের সামনের ছবিটা তোলার জন্য ক্যামেরা আইকনে ক্লিক করব ক্লিক করার পরে ছবিটি তুলে নেব তো ছবিটি তোলার পর আমরা কী করবো টিকমার্কে ক্লিক করে দেবো যদি আপনি ছবিটি ঠিকমতো না ওঠে তাহলে এই হাতের ডাইন সাইডের অপশানে ক্লিক করে দিবেন তো যেহেতু আমার ছবিটি ঠিক উঠেছে সেই জন্য আমি টিকমার্ক অপশানে ক্লিক করে দেবো তারপর আবার আমাদের অপেক্ষা করতে হবে তারপর জাতীয় পরিচয়পত্রের যেই পিসের পার্ট রয়েছে সেই পিসের পার্টের ছবিটা তুলে দেবো ক্যামেরা আইকনে ক্লিক করে ব্যাক পার্টের ছবি তোলার পর আমরা টিকমার অপশনে ক্লিক করে দেবো তারপর অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে তারপর আমাদের কি করতে হবে আমাদের একটা খাতার ভিতর আমাদের যে ব্যাংকের যে সিঙ্গেচার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে সিঙ্গেচারটা দিয়ে দিচ্ছে অথবা চেক বই লেখার সময় যে সিঙ্গেচারটা দেয় সেই সিঙ্গেচারটা আমাদের খাতায় লিখে আপলোড করে দিতে হবে তো ক্যামেরা আইকনে ক্লিক করব তো আমাদের ছবি এনআইডি কার্ড এবং স্বাক্ষর আপলোড দেওয়ার পর কী করব আমরা পরবর্তী অপশানে ক্লিক করে দেব দেখেন এখানে কী লেখা এসেছে অভিনন্দন রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় সম্পন্ন অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপে সার্ভিস সমূহ পেতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিম্নলিখিত শাখা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করুন অর্থাৎ আমরা যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ব্রাঞ্চের একজন কর্মকর্তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছে তারপর শাখা দেখতে পাচ্ছেন ঠিকানা দেখতে পাচ্ছেন তো এখন আমাদের এই নাম্বারে কল দিতে হবে কল দিয়ে আমরা বলব যে আমরা এই স্মার্ট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লিকেশন করছি আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেন তাহলে ওনারা সাথে সাথে অ্যাক্টিভ করে দিবে আর আগে ছিল ব্যাঙ্কে গিয়ে একটা সিঙ্গনেচার দিতে হতো বাট এখন সিঙ্গনেচার দিতে হচ্ছে না জাস্ট ব্যাঙ্ক আপনি ফোন দিলেই সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স লেনদেন করতে পারবেন বিকাশ নগদ লেনদেন করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখেন এখানে কিন্তু কোনো ফিচার অ্যাড হয়নি আমরা অ্যাকাউন্টটা ব্রাঞ্চ থেকে অ্যাক্টিভ করে দিলে আমরা এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবো কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার সাথে সাথে চেষ্টা করব